অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে বাড়িতে আমাদের কালচারও ছিল না, এটা সবার সামনেই বলছি, বাড়িতে কালচারটা কমই ছিল। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি, স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে, এনজয় করবে। তোমাদের দাদা ভাই তো আজকে আমার আগে উঠে গেছে, উঠে তো অফিসিয়াল কাজ করছে, দাঁড়া ব্যাক ক্যামেরায় ওকে দেখাচ্ছি। ওই যে ফোনে কথা বলছে, গরম ভীষণ গরম লাগছে, আর আজকে জোর কদমে একদম রান্না চলছে। হঠাৎ করে ইচ্ছে হলো যে পোলাও বানাই, তো পোলাও আর হান্ডি চিকেন তার সাথে তোমার আলু ভাজা স্যালাড এই সমস্ত হচ্ছে। মা আমি দুজনে লেগে পড়েছি। মা তোমার ডিপার্টমেন্ট কি গো? আমার আলু ভাজা আর স্যালাড। মায়ের আলু ভাজা আর স্যালাড শুনলে তো, আর আমি চিকেনটা করছি আর পোলাওটা অলরেডি চড়িয়ে দিয়েছি, চিকেনটা এখন ধোবো। পোলাও তো রেডি হয়ে গেছে, এদিকে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করছি, এর মধ্যে সমস্ত মশলা টসলা রয়েছে, মানে হান্ডি চিকেন বানানোর জন্য। তো এর ভেতরে শুধু চড়াবো যখন, তখন গোটা রসুন দিয়ে দেবো, ম্যারিনেশন ডান। আমার গোটা রসুন দিয়ে আমার একদম হান্ডি চিকেন বসে গেছে, এবার এটা ঠেকে দেবো, হওয়ার পর একদম লাঞ্চে দেখাবো ফাইনাল স্ট্রাকচার কেরম আসলো। একটু হাওয়াতে বসলাম, ভীষণ গরম লাগছে, মানে পুরো সব ঘেমে গেছে একদম। যত ভাবি তাড়াহুড়ো করে কাজ সারবো, তাড়াতাড়ি হবে, আলটিমেট ওই সকালে উঠতে লেট হয়ে যায় আর এদিকে পিছিয়ে যায়। বারোটা সাড়ে বারোটায় মানুষের রান্না হয়ে যায়, আমাদের বারোটার সময় বারোটার মধ্যে আমাদের রান্না চলে, তাহলে কখন কমপ্লিট হবে বলো? কিন্তু ঠিক আছে, যদিও তাড়াতাড়ি রান্না করেও কোনো ফায়দা হবে না, তোমাদের দাদা ভাই তো সেই অনেক লেটে আসে, কোনো দিন আসে লাঞ্চে, কোনো দিন আসে না, ওর তো ঠিক থাকে না, সুতরাং তোমার ওই আর কি। তো এখন তো তোমার দুটো বাজছে, চিকেনটা আড়াইটার মধ্যে হবে, দেন কিচেন ক্লিন ট্লিন করে সব কিছু করতে করতে আজকে ওই লেটেই আরও। দেখা যাক, ব্যাক টু ব্যাক চলতে থাকুক, তোমরাও দেখো। আজকের দুপুরের সমস্ত আয়োজন এখানেই রয়েছে। এই যে সব আমি বানিয়েছি, আলু ভাজাটা মা ভেজেছে, এখানে তোমার কিশমিশ কাজু বাদাম দিয়ে একদম বাসন্তী পোলাও, তার সাথে হান্ডি চিকেন, রসুনও রয়েছে গোটা, আর যেটা রয়েছে স্যালাড আর আলু ভাজা। এই হলো আমাদের লাঞ্চ আজকের। বেশ, এখন বাইরের ওয়েদারটাও কিন্তু রোদ নেই, হঠাৎ করে রোদটা কমে গেল, আনন্দ উপভোগ করে খাওয়া যাবে। রিয়াল বলবি গরম না, গরমে সত্যিটাই কিছু ভালো লাগছে না, জানো, মানে চারিদিক তাকাচ্ছি তাও যেন মনটা খারাপ লাগছে। আর কতক্ষণই বা এসি চালিয়ে এসির মধ্যে বসে থাকা যাবে, সেই একই রকম ব্যাপারটা, ভালো লাগছে না তো। আর তাছাড়া শরীরটা বিশেষ ভালো এই কারণেও লাগছে না, আজকে যে পোলাওটার তোমার হান্ডি চিকেনটা রান্না করেছিলাম সেটা খেতে খেতে অলরেডি 5টা বেজে গেছে তোমাদের দাদুভাইয়ের জন্য। ওর তো আসার ঠিক থাকে না, ও আগের দিন তো আসেই নি লাঞ্চে, আর আজকে এসেছে তো অত লেটে। এবার ওকে ছাড়া এইসব জিনিসগুলো আমার খেতে ভালোও লাগে না, ও বলেছিল বারবার করে যে তুমি খেয়ে নাও, কিন্তু আমার ভালোই লাগছিলো না, মনে হচ্ছিলো ও আসবে, একসাথে খেলে একটা আলাদাই লাগে। মারাও বারবার বলছিলো খেয়ে নে, বোন বলছিলো বাবা সব তুই খেয়ে নে জানিয়ে আসবে যখন তখন ওর সাথে একটু বসবি, কিন্তু ওইরকম হয় না। তাছাড়া সত্যি কথা বলতে খুব সত্যি ডায়েট জবে থেকে করছি, মানে এই ধরনের খাবার খেলেই যেন শরীর খারাপ করছে, সত্যি একটা ভক্তিও চলে যাচ্ছে দিন দিন, এটা মনে হয় একদিক দিয়ে ভালো, ইচ্ছেটাও চলে যাচ্ছে, ওই চোখে দেখলে হয় না, চোখের খিদে একটা ওরকম থাক ইচ্ছে হচ্ছে বলে আজকে বানিয়েছিলাম। কিন্তু এত টেস্টি হয়েছিল, তারপরেও যেন আমার মানে এখনও রয়েছে অলরেডি, আমার মনেই হচ্ছে না একবারের জন্য যে আমি রাত্রে খাবার, অন্য সময় বেলা করে খেলেও
ক্রেভিং হয় একটা ভীষণভাবে, যে আমি আবার রাতে আছে যখন রাতে খাবো, এখন একটু ওদিকে তাকাতে ইচ্ছে করছে না। তো সেটা একটা ভালো, আবার একদিক থেকে ভাবতে গেলে মানে শরীরটা আমার খারাপ করছে অবেলায় খেয়ে সেই। তো যাই হোক, কী বলতো, নিজের শরীরের অনুযায়ী যেটুকু প্রয়োজন সেটুকু খাওয়াই আমার মতে বলে ভালো। কেননা কখনো এটা এটা তো নিয়মে নেই যে তোমার খাওয়ার জন্য বাঁচো, এটা একদমই ভুল। বাঁচার জন্য যেটুকু খাওয়া প্রয়োজন সেটুকুই দরকার। অনেক মানুষ কি হয় না, ভুলে যায় যে মানে মনে করে যে না আমাকে খেয়ে বাঁচতে হবে, কিন্তু বাঁচতে গেলে খেতে হবে, এটা মেন আর কি। তোমরা আবার এটাও ভাবতে পারো যে আমি এখন ডায়েট করছি বলে বেশি যেন জ্ঞান দিচ্ছি, সেটা নয়। খেতাম, আমিও খেতাম, খুব বেশি খেতে পছন্দ করি, কিন্তু এটা বরাবরই যে খুব বেশি একসাথেও খেতে পছন্দ করি না, মানে সব কিছুই খেতাম, বাট এখন সেটা মরে গেছে ইচ্ছেটা ওই আর কি। আজকে হচ্ছে কি, মানে আমি সুরা ইয়াসিনটা ধরলাম। এমনিতে অনেকবার সুরা ইয়াসিন পড়েছি, কিন্তু রানিং কোরআন পড়তে পড়তে সুরা ইয়াসিন কখনো আসেনি। তো আজ মানে 22 পারা আর 23 পারা মিলিয়ে হলো সুরা ইয়াসিন, তোমরা যারা কোরআন পড়ো তারা জানো। তো 22 পারা কমপ্লিট হলো আর সুরা ইয়াসিন ধরে ওটাও পড়ে নিলাম, 23 পারা ধরলাম, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে, মনটা অনেকটা শান্তি লাগছে। আর আমি কেমন পড়ছি, মা তো আমাকে আলি বেতে সে থেকে তো পড়াচ্ছে, তো মা জানে যে আমি কতটা ইমপ্রুভ করেছি, কি করেছি মায়ের কাছে। চলো শুনে নি, মা কেমন পড়ছি সেটা বলো। খুবই সুন্দর, প্রথমে কেউ এত ভালো পড়তে পারে না। তুমি তোমার ক্রেডিট, তুমি সত্যি মানে মা না, মা এখন এখানে রুটি করছে, রুটিটা ফুলবে কেমন দেখি, তারপরে বলছি ও বাবা কি দারুণ ফুলেছে, দেখো এটা যে আমি কবে পারবো জানি না। তো যাই হোক, মা বলছি দাঁড়াও তোমাদের, হচ্ছে কি পড়িয়েছে মেনলি এমন ভাবে না, মানে পুরো বানান করে করে পড়িয়েছে, তো সেই জন্য পড়াটা আরো সুন্দর ভাবে হচ্ছে। আর ও ওখানে চলে এসেছে, ও বলবে যে ও তো শুনতে পায়। কেমন পড়ছিল? হ্যাঁ, 23 পারা আজকে ধরলাম, 30 পারার মধ্যে আর 23 পারা ধরলাম, এখনো বাকি রয়েছে, কোরআন শেষ করব। কি যে ভালো লাগে, হ্যাঁ যদি আমি আমি তো বেশিক্ষণ পড়তে পারি না, আধ ঘন্টা মতন পড়ি না, মা আধ ঘন্টা পড়ি না, না কতক্ষণ পড়ি জানি, ও জানে না। তো আমাকে যেমন আমার মা শিখিয়েছে, এবার আমি আমার মায়ের কাছ থেকে শিখে আমি ওকে শেখাবো, বেশ ভালো না, খুব ভালো। তারপরে ও আমি দুজন মিলে বাবুকে শেখাবো, তাই তো? মিষ্টি মিষ্টি মিষ্টিটা বাবু তো শিখবে, অবশ্যই শিখবে, আমাদের আগে বাচ্চা ছোট থেকে শেখাবো ওকে। হ্যাঁ, আমরা যেটা পারিনি সেটা ওকে দিতে হবে, একদম। আমি ছোট থেকেই করি অ্যাকচুয়ালি, আমাদের সত্যি কথা বলতে বাড়িতে আমাদের কালচারও ছিল না, মানে সবার সামনেই বলছি বাড়িতে কালচারটা কমই ছিল, এই যে কোরআন শিখবো, কোরআন পড়তে হবে, করতে হবে, জিনিসটা খুব মিস করেছি। যদি এই কালচার থাকতো অনেক আগে শিখে নিতাম, এত যদি নিজে থেকে হার্ডওয়ার্ক করে করেছি তো ওটাও পেরে যেতাম। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ চাইলে তো এই যে হয়েই যাবে, আল্লাহ চাইলে সবই হয়। আর আমি হচ্ছে কি 15-20 মিনিট পড়ছি না মা, আমি যদি দিনে দুবারও বসি তো আমার কতদিনে শেষ হয়ে যেত, বাট সারাদিনে কাজ করে উঠে সন্ধ্যেবেলা যেটুকু সময় পাই ওয়ার্কআউট করে এসে তারপরে করি, আজকে গেলাম না, ওয়েদারটা খারাপ তাই, কিন্তু আমি ওয়ার্কআউট করে এসেও কোরআনটা পড়ি রোজ, ভিডিও করা হয় না বলো, আজকে বৃষ্টিও পড়ছে, পড়ছে এখনো পড়ছে। দাদা ভাই তো এখন নিয়ে এসছে মিষ্টি, এটা আন্টিকে দিতে যাচ্ছি পাশে, আর এখানেও মিষ্টি এনেছে, ওটা এমনি নর্মালি নতুন কিছু একটা ট্রাই করার জন্য। তো এই মিষ্টিটা এনেছে এই কারণে, ইয়াসিন কোরআন আজ কোরআনের মধ্যে ইয়াসিন কোরআন আজ পড়লাম, ধরলাম পড়লাম, সেই সেই কারণে সেই খুশিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আন্টি তো দিয়ে আসি, বাকি তো খেলছে ঝুড়ি নিয়ে, ওটা মজা পেয়েছে ও। গোলাপের পাপড়ি দেওয়া মিষ্টিটাতে বেশ লোভনীয় লাগছে, জানি না খেতে কেমন হবে।